বিমানে ওঠে দেখেন, কখনো যদি ওঠেন এক জেলা থেকে আরেক জেলা যাওয়ার জন্য, যেই বিমানে মনে চায়, বিমান বাংলাই হোক, বলাকা অথবা নভোয়ার, ইউএস বাংলা, এয়ার এক্সট্রা, দেখবেন বিমানবালারা শুরুতে আপনাদেরকে বেশি পাবলিককে মুফতি সাহেবদের মাথা খারাপ করে তালাকের মশলা। এমনি তো হুজুরের কাছে মশলা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন অনুভব করে না, সবাই এখন একজন মুফতি। রোগী হলে দেখবেন রোগী কম, দেশে ডাক্তার বেশি, প্রত্যেকে এসে এক একটা আপনাকে ট্রিটমেন্ট দিতে থাকবে, মেডিকেলও যাওয়া লাগবে না। এ বলবে এটা চিপা খা, এ বলবে এটা শরবত বানায় খা, এ বলবে ওই হারবালের ট্যাবলেট আইনা খা, এ বলবে হোমিও এই জিনিসটা আইনা শরীরে লাগা, ব্যাস প্রত্যেকে এসে এক একজনে এক একটা পরামর্শ দিতে থাকবে। একইভাবে মুফতি এখন সকলে মসজিদের মধ্যে বসে সাধারণ মানুষদের সামনে একটা মাসালা তুলে দেখবেন, হুজুর লাগবে না, এমনকি ইমাম মুয়াজ্জিনও লাগবে না, সবাই মিলে আপনার এক একটা জবাব দিয়ে ছাড়বে, হয় নাকি হয় না? ঢাকায় উত্তরে আমরা দেখতাম, উত্তরা 4 নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে টানা কয়েক বছর তারাবি পড়িয়েছে, ওখানে দেখতাম রমজান আসরের পর অন্য টাইম এসার পরে অনেকগুলো লোক একসাথে বৈঠকে বসতো মাঝখানে একটা কোরআন শরীফ নিয়ে। আগে জানতাম না যে এরা কারা, একদিন ভাবলাম তোরে দেখি একটু এক কোনা দিয়ে বসে কি বলে কি পড়ে, এখন দেখলাম একসাথে বসেছে। বসার পরে এখন আরবি কোরআনটাও ঠিকভাবে পড়তে পারে না, বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া অনুবাদ, এটা দেখে দেখে প্রথমে একজন পড়লো, কারণ এমনি যত গরম দেখা যত শিক্ষিত সাজুক, হুজুরদের আইসা যত ভুল ধরুক, এটা ধর্মের সঠিক ব্যাখ্যা, এটা ধর্মের অপব্যাখ্যা, কিন্তু অধিকাংশ দেখবেন আরবিগুলো ঠিকভাবে বলতে পারে না, এমনকি কালেমাটা পর্যন্ত বিশুদ্ধ উচ্চারণ এই দেশে কয়জন করতে পারে। বিমানে ওঠে দেখেন, কখনো যদি ওঠেন এক জেলা থেকে আরেক জেলা যাওয়ার জন্য, যেই বিমানে মনে চায়, বিমান বাংলাই হোক, বলাকা অথবা নভোয়ার, ইউএস বাংলা, এয়ার এক্সট্রা, দেখবেন বিমানবালারা শুরুতে আপনাদেরকে সুন্দর করে ওই দোয়াটা পড়ায় নিবে, সফরের দোয়া, কারণ এমনি পর্দা পুশিদা করুক বা না করুক, বাঁচতে তো সবারই মনে চায়, ভাবতে হলে এমন তোরাও বাঁচ আমরাও বাঁচি, মরে গেলে সবারই শেষ, সুতরাং দোয়াটা আমরাও পড়ি তোরাও পড়ে নেই, কিন্তু দোয়া পড়ায় কিভাবে, সেই রকম মস্কের সাথে, এমন মস্ক আপনি মিশরের আল আজহারে গেলেও পাবেন না, সুবহানাল্লাজি ছাক্কারালা না হাজা অমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ও এর অর্থ কি হয়েছে ও জানে, আর ওর কর্তৃপক্ষ ভালো করে জানে, কারণ আরবিতে শব্দ বিকৃত হলে অর্থও ঠিক থাকে না, অর্থও যায় বিকৃত হয়ে। উল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, তো যদি বাঙালি উচ্চারণের পরে কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ কি হবে, কুল মানে তুমি খাও, হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক মানে কি, একেবারে তো ওরা জানে যে মুসলমান যদি রেগে যায় রাগের প্রকাশ ঠিকভাবে হবে না, তো তালাকগুলো কেন হয়, মুফতিদের মাথা কেন খারাপ করে, এই যে বলে হুজুর রাগের মাথায় কি করেছি, মাথা ঠিক ছিল না, একটা মিটমাট করেন না, টাকা পয়সা কত লাগে, প্রয়োজনে গরু লাগলে মাদ্রাসায় গরু দিব, সিন্নি লাগলে সিন্নি দিব, যা লাগবে খালি বলেন আমরা দিয়ে দিচ্ছি, একটু মিটমাটের ব্যবস্থা করেন। আমার জীবনে কাউকে বলতে শুনি নাই হুজুর ঠান্ডা মাথায় তালাক দিয়েছি, কোনো রাগ ছাড়া, সবার কমন ডায়লগ রাগের মাথায় দিয়ে ফেলেছি, এখন কোনোভাবে একটা মিটমাটের ব্যবস্থা করেন। আর তালাকের বাক্য কি, কত রকম অদ্ভুত অদ্ভুত বাক্যে তালাক দেয়, এখনো সহজ সাধারণটা বাংলায় বই না দেয়, বললে তো ফতোয়া সহজ, এমন এমন বাক্যে তালাক দেয়, এখন এটা যে কোন ক্যাটাগরিতে নিয়ে ফেলবে, এখন আইনের মধ্যেও ধারা থাকে, কোনটার মধ্যে নিয়ে ফেলবে, এটাকে রাজি বলবে না বায়ন বলবে, কি না কি হিসাবে বিবেচনা করবে, মুফতিদের মাথা যায় খারাপ হয়ে। আমাদের দাদা উস্তাদ মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি আলী হাসান টঙ্কি রহমাতুল্লাহ আলাই, তা আমাদের উস্তাদ শোনাতেন, তো তার কাছে যখন এরকম মাঝে মধ্যে উল্টা পাল্টা বাক্য দিয়ে তালাক দিয়ে ফতোয়া জিজ্ঞেস করতে আসতো যে হুজুর এমনি 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 তালাক দিয়েছে, মানে ডাইরেক্ট না খেয়ে ঘুরিয়ে পেঁচিয়ে খেয়েছে, তো রাগী মানুষ ছিলেন, এতটা রাগী হতেন তিনি, বলে উঠতেন সালে কো গুলি মার দেনা চাই, এই লফজ মে তালাক দেতা হ্যায় কে মুফতি ভি হায়রান হো জাতা হ্যায়, এতটা রাগান্বিত হয়ে যেতেন।